এসব আমরা কিছু নতুন শিখি দেখো আজকে আমি নিয়েছি সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো সিম্পল ইন্টারেস্টের পাঁচটি খুবই 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 ইম্পর্টেন্ট টাইপ আমি নিয়েছি আর প্রত্যেকটা টাইপ থেকে দুটো করে অঙ্ক নিয়েছি যেগুলো কোনো না কোনো এক্সামে এসছে সেই অঙ্কগুলোয় নেওয়া হয়েছে এর আগে আমি পার্সেন্টেজের পার্ট করিয়েছিলাম এর আগে কি করেছিলাম পার্সেন্টেজের পার্ট তার মধ্যে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম বাড়ির জন্য করার জন্য একটা অঙ্ক দিয়েছিলাম সেটা রাইট অ্যান্সার কি এবং কারা 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 ওর রাইট অ্যান্সার করেছে কে সব থেকে প্রথম রাইট করেছে সেটা আমি লাস্টের দিকে বলছি তো চলো আজকের ক্লাস স্টার্ট করি তার আগে আমি বলি দেখো আমাদের চ্যানেল পিডিএফ এই যে আজকের ক্লাস হচ্ছে বা যতগুলো ক্লাস হয়ে গেছে তাদের পিডিএফ আমি প্রোভাইড করে দিই কুইকমেট চ্যানেলে তো তোমরা ওখানে যেয়ে জয়েন্ট হতে পারো ফেসবুক পেজে জয়েন্ট হতে পারো বিভিন্ন রকমের খবর পাওয়ার জন্য এবং এই পাঁচটি টাইপের যে সিরিজ চলছে সেটাতে কোন কোন ক্লাসগুলো হয়ে গেছে শতকরা হয়ে গেছে লাভ ক্ষতি হয়ে গেছে আজকে আমাদের সরল সুদ রয়েছে ক্লিয়ার তো চলো ক্লাস স্টার্ট করি চলো দেখো এক নম্বর অঙ্ক এবার যদি এটারই ফুল দেখো বারো থেকে তেরোটা টাইপ রয়েছে সিম্পল ইন্টারেস্টের টাইপ ওয়াইজও আমি আলোচনা করিয়ে দিয়েছি যদি সেটা দেখতে চাও তো প্লে টাইপ ওয়াইজ দেখলে দেখতে পারো ক্লিয়ার কিন্তু এখানে পাঁচটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টাইপই রয়েছে ক্লিয়ার চলো এক নম্বর অঙ্ক দেখো কত টাকার বার্ষিক দশ পার্সেন্ট হারে একদিনের এক টাকা সুদ হবে আশা করি প্রত্যেকজন জানো একটা জিনিস এটার ফর্মুলা আই সমান পিটি আর বাই হান্ড্রেড এখানে চারটা জিনিস দেওয়া থাকে সুদ দেওয়া থাকে আসল দেওয়া থাকে সময় আর সুদের হার দেওয়া থাকে চারটা জিনিসের মধ্যে তিনটা জিনিস দেওয়া থাকে আর একটা জিনিস জিজ্ঞেস করে নেয় যেরকম এখানে বলছে মানে এটা সুদের হার দশ পার্সেন্ট হারে দিচ্ছে একদিন একদিন মানে কি টাইমের কথা বলছে এটা কি বলছে টাইমের কথা বলছে দশ পার্সেন্ট হারে একদিনে এক টাকা সুদ হয় মানে এখানে টাকাটা কি আয় হিসাবে মানে সুদ হিসাবে ইন্ডিকেট হচ্ছে ঠিক আর এখন কত টাকার কত টাকার বলতে আসল ছিল কোনো একটা টাকা পি ছিল এটাই ছিল মুদ্রা কথা এবার মানগুলো পুট করে দাও অঙ্ক তোমার হয়ে যাবে বাট এখানে এটা টাইপ আছে সে তো এখানে টুইস্ট আছে কিভাবে দেখে নাও এখানে বলছে আমরা যদি দেখো আয়ু সমান কি পেলাম আই সমান যদি বসাই আমি এখানেই বসাচ্ছি আই সমান কত এক টাকা ক্লিয়ার এবার পি সমান আমরা তো জানি না পি সমানই আমরা বের করব ঠিক সময় আমাদের কত বলেছে ওয়ান ডে কি বলেছে ওয়ান ডে বলেছে আর এখানে সুদ সুদের হার কত বলেছে দশ পার্সেন্ট হারে নিচে আমাদের কত হান্ড্রেড ছেলেগুলো করে। ক্লিয়ার দেখে নাও এখানে ওয়ান ডে এর কথা বলেছে এক দিনের কথা বলছে ডে এর কথা বলেছে এবার এই যে ফর্মুলাটা যেটা আছে এখানে এক গুণ হয়ে থাকে আর এই একটা মানে ওয়ান কে ইন্ডিকেট করে ওয়ান কে আমরা কত ভাবে লিখতে পারি একটু বুঝে না অনিয়ারকে ইয়ারকে কত ভাবে লিখতে পারি এক অন ইয়ার লিখতে পারি অনিয়ারকে ইয়ারকে ঠিক না আর 12 মাস হিসাবে 12 মান্থ হিসাবে আমরা লিখতে পারি ঠিক না 12 মান্থ হিসাবে লিখতে পারি আর কি লিখতে পারি 365 দিন ডে হিসাবে লিখতে পারে এই তিনটা হিসাবে লিখতে পারে তো এইগুলো লেখার মানেটা কি মুদ্দা কথা দেখে নাও আমাদের যদি টি সময় সময় কিসে বলছে ডে বলছে মানে দিনে বলছে তখন এই যে নিচে এক লেগে থাকে কোন ফর্মুলাতে এক লেখা থাকে না কেন লেখা থাকে না একশোর সাথে যদি একগুণ গুণ করো তো কত হবে একশোই তো হবে ঠিক সেই জন্য লেগে থাকে না তো তোমাদের অঙ্ক করার সময় যখন এখানে দিন মানে ডে দেওয়া থাকবে এই সময়টা ডে হিসাবে হবে তখন এখানে তিনশো দিন বসবে কোথায় নিচে আর এক বসবে না সেখানে বসবে তিনশো দিন যদি ওপরে এই যে সময়টা এই সময়টা ওয়ান ডে বলছে এখানে যদি মাস হিসাবে দেওয়া থাকতো মানে মান্থ হিসাবে দেওয়া থাকতো এখানে মা মানে চার মাস পাঁচ মাসের সুদ বলা হতো তখন এখানে বারো মাস নিচে বসতো মানে মুদ্রা কথা আমি বলতে চাইছি একটাই জিনিস কি ঘুরিয়ে একটাই জিনিস লেখানো হচ্ছে এক ইয়ারই লেখানো হচ্ছে বাট ওপরে যে হিসাবে বসে নিচে সেই হিসাবে বসে ওপরে ডে তো নিচেও ডে ওপরে মান্থ তো নিচেও মান্থ ক্লিয়ার ওপরে আমাদের কি ছিল ওয়ান ডে তো নিচে আমাদের কি ডে তিনশো পঁয়ষট্টি ডে এবার ওপরে থাকতো বা দুই ইয়ার থাকতো তো নিচে ইয়ার হিসাবে বসত ক্লিয়ার বিষয় চলো এবার কাটাকাটি করলো একটা জিরো একটা জিরো কাটা গেল তো কোন যদি গুণ হয় কোন গুণ হলে পি এর মান আমাদের কত হয়ে যাবে দশের সাথে গুণ মানে তিন হাজার ছশো পঞ্চাশ মানে এত আসল ছিল ক্লিয়ার এখানে আমাদের বি নম্বর রাইট আশা করি ক্লিয়ার না হলে একটু রিপিট করে নিবা চলো এই টাইপের মধ্যে আর একটা দেখো এখানেও আবার দিনের কথা বলেছে ঠিক এখানেও আবার দিনের কথা বলেছে তো আমরা করব এখানে দেখো আমি বললাম চারটা জিনিসের মধ্যে তিনটা জিনিস দেওয়া থাকে আর একটাকে আমার ডিফাইন করতে হয় সুদ কত মানে এখানে আমাদের চাইছে কি আইটা চাইছে আইকে আমাদের এখানে খুঁজতে হবে আর আমাদের ফর্মুলাটা কি ছিল আই সমান পিটি আর বাই হান্ড্রেড আমি জাস্ট তোমাদের বুঝার খাতিরে এটা লিখে দিচ্ছি বুঝার আর এখানে ওয়ান গুণ হয়ে থাকে ক্লিয়ার এবার দেখো এখানে আমাদের কি দেওয়া রয়েছে পি দেওয়া রয়েছে আসল দেওয়া রয়েছে ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকার আট পার্সেন্ট হারে বার্ষিক সুদের হার সুদের হারে এত টাকার সরল সুদ কত টাকা হবে সরল সুদ কত হবে মানে আই চাইছে এখানে কি আর দেওয়া রয়েছে এটা কি টাইম দেওয়া রয়েছে তো প্রত্যেকটা জিনিস আমরা বসাবো আই তো এখানে আমাদের বের করতে হচ্ছে সমান আমাদের দেওয়া পি ষোলো হাজার দুশো তারপরে আমাদের টাইম কত বলে দিয়েছে দিন মানে তেষট্টি ডে দেওয়া রয়েছে তো এই যে নিচে একটা আছে একে ডে হিসাবে বসাবো তবে আমরা পার্সেন্টেজ কত বলছে আট পার্সেন্ট তো ডে হিসাবে যদি আমি বসাই তো নিচেতে তো একশো আছেই আর ডে হিসাবে একটা মানে এক বছরকে ডে হিসাবে কত তিনশো পঁয়ষট্টি দিন ক্লিয়ার তো এটা দিয়ে যদি কাটি তো এটা কত পাঁচ বারে কেটে যাবে একটা জিরো একটা জিরো কাটা গেল পাঁচ দিয়ে যদি একে আমরা কাটি তো তিন পাঁচে পনেরো পাঁচকে পাঁচ দশ দুই পাঁচ পাঁচে পঁচিশ আর দুই দিয়ে যদি একে কাটিতে কত পাঁচ আর দুই দিয়ে যদি একে কাটিতে কত চার পাঁচ দিয়ে যদি একে কাটি পাঁচ ছয় ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ চার দিয়ে গুণ করে দাও আমাদের উত্তর হয়ে যাবে পাঁচ চার পাঁচে কত কুড়ি কুড়ির জিরো চার ছয় হয়ে গেত চব্বিশ চব্বিশ আর দুইয়ে ছাব্বিশ ক্লিয়ার তো এত টাকা আমাদের কি হবে সুদ হবে কত টাকার সুদ হবে ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকার আট পার্সেন্ট হারে দিনের সুদ দুশো ষাট টাকা হবে কোথায় উত্তর রয়েছে বি নম্বর উত্তর রয়েছে ক্লিয়ার চলো এবার দেখি দুই নম্বর অঙ্কটা দুই নম্বর অঙ্ক বলছি দুই নম্বর টাইপটা দুই নম্বর টাইপে আমাদের কি বলছে দেখো তিন নম্বর অঙ্ক দুই নম্বর টাইপের তিন নম্বর অঙ্ক এক ব্যক্তি ত্রিশ হাজার টাকা তার দশ ও চোদ্দ বছর চোদ্দ বছরের দুই পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে আঠারো বছর বয়সে তারা সমান সুদ পাবে আঠারো বছর বয়স যখন হবে তারা সমান সুদ পাবে একজন দশ বছর বয়স ছিল একজন চোদ্দ বছর বয়স ছিল সুদের হার দশ পার্সেন্ট হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিল বড়ো ছেলেকে কত টাকা দিয়েছিল এখানে দুটো ছেলের কথা বলছে একটা স্মল ছেলে মানে ছোট ছেলে আর একটা কথা কি বলছে বড় ছেলে মানে বিগ ছেলে আমি বিটাকে বড় ছেলেকে বিগ দিয়ে আর ছোট ছেলেকে স্মল দিয়ে ইন্ডিকেট করলাম এবার দেখো দশ বছর থেকে যখন আঠারো বছর বয়স হবে তখন আর একটা চোদ্দ বছর বয়স থেকে আঠারো বছর হবে তখন তো এটা কত বছর হচ্ছে এটাতে দেখো আঠারো থেকে যখন আমি দশ থেকে যখন আঠারোতে যাব তো আট বছর আর ১৪ থেকে যখন আঠারোতে যাব আমাদের তো কত হবে চার বছর মানে এ আট বছরের জন্য সুদ রেখে সুদ রেখেছে আর এ চার বছরের জন্য থাকবে ঠিক না ওর আট বছরের জন্য আর চার বছরের জন্য বড় ছেলের চার বছরের জন্য আর ছোট ছেলের আট বছরের জন্য আর সুদের হার কত দিচ্ছে দশ দশ পার্সেন্ট হারে দিচ্ছে তো যদি আমি ছোট ছেলের কথা বলি দশ বছরের ছেলেটা আট বছরের দশ পার্সেন্ট হারে কত হয়ে যাবে আশি ক্লিয়ার এবার বড় ছেলে চোদ্দ বছর থেকে বছর থাকবে তার টাকা তো চার বছরে দশ পার্সেন্ট হারে কত টাকা হবে চল্লিশ পার্সেন্ট টাকা ক্লিয়ার এবার দেখে না আমরা কাটাকাটি করে নিব যদি কাটাকাটি করি একটা জিরো একটা জিরো কাটা গেল যদি চার দিয়ে কাটি তো কত হয়ে যাবে এটা দুই হয়ে যাবে এটা এক হয়ে যাবে তো আমরা যদি কোনাকুনি কোন মানে উল্টো পাল্টো দিয়ে গুণ করি তো আমাদের এই বিটা কি চলে আসবে কালটি খাবিয়ে দিই তো বিটা এর নিচে চলে আসবে আর ওপরে আমাদের এখানে কত বেঁচে আছে এক আর এই দুইটা কোথায় চলে আসবে নিচে চলে আসবে মানে যার সামনে যে আছে তার মান সে আছে ক্লিয়ার তো এই দুটো ইউনিট এক ইউনিট আর দুই ইউনিট এক ইউনিট আর দুই ইউনিট টোটাল কত ইউনিট তিন ইউনিট টাকা ছিল এই তিন ইউনিট এখানে এই তিন ইউনিট পুরো টাকা এদের তিন unit পুরো টাকা আর এখানে পুরো টাকা বলছে ত্রিশ হাজার টাকা ঠিক না তো তিন unit মানই আমাদের যদি বলা হয় ত্রিশ হাজার বলা আছে কত ত্রিশ হাজার ঠিক তো এক unit মান আমরা বের করতে পারবো এক unit মান কত তিন দিয়ে ভাগ হয়ে যাবে যদি ভাগ হয়ে যায় কত দশ হাজার ক্লিয়ার তো এক unit মান আমাদের কত দশ হাজার এবার আমাদের কি বলেছে বড় ছেলেকে কত টাকা দিয়েছিল তো বড় ছেলে কোনটা বিগ ছেলে কোনটা এটা বি ঠিক না এক ইউনিটের মান যদি দশ হাজার হয় দুই ইউনিটের মান আমাদের কত কুড়ি হাজার আর এক ইউনিটের মান বের করে দিলাম এর কত হতো দশ হাজার দুটো মিলে ত্রিশ হাজার ছিল ক্লিয়ার তো এখানে বড় ছেলে বলেছে তো বি নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো আরো রয়েছে এই টাইপের একটা আর ঠিক চলো দেখো এখানে বলছে আমাদের এক ব্যক্তি বিরাশি হাজার টাকা তার দশ বছর ও চোদ্দ বছর বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে রাখলেন দেখো এগুলো প্রত্যেকটা কোনো না কোনো এক্সামে এসছে এমন ভাবে সুদে আসলে সমান টাকা পাবে এবার দেখে নাও কথাটা কিন্তু একটু ঘুরিয়ে বলেছে এবার সুদে আসলে সমান পাবে ব্যাংকে সুদের হার আট পার্সেন্ট হলে বড় ছেলের নামে কত টাকা ছিল দেখে নাও একটা স্মল ছেলের কথা বলছে আর একটা বিগ ছেলের কথা বলছে স্মল ছেলে কোনটা এটা এখানে দশ বছর থেকে যখন কুড়ি বছরে যাবে তো কত বছর এক টাকা থাকবে দশ বছর থাকবে চোদ্দ বছর থেকে যখন কুড়ি বছরে আসবে তো কত বছর এক টাকা থাকবে ছয় বছর থাকবে ক্লিয়ার এবার কথাটা কিন্তু টিউসটা আছে এখানে বলছে সুদে আসলে আগে কিন্তু সুদে আসলে বলেনি আগে শুধু সুদের কথা বলেছিল এখানে কিন্তু সুদে আসলে তো প্রথম আমরা সুদ বের করে নিচ্ছি দশ বছরে আট এর সুদ কত হয়ে যাবে দশ বছরে আট পারসেন্ট সুদ আমাদের হয়ে যাবে সুদ আমাদের আশি হচ্ছে কিন্তু এখানে বলছে সুদে আসলে সুদে আসলে আসল আমাদের এখানে কত আসল আমাদের একশো পার্সেন্ট এখানে তো সুদ আমাদের যদি আশি হয় তো আসেল আসল তো কত হয়ে যাবে একশো ঠিক না কারণ সুদে আসলেটা এটা আমাদের সুদে আসলের কথা বলেছিল তো চোদ্দ বছর বয়সী যে বড় ছেলে ছিল এর কত বছর ছয় বছর ছয় বছরের সুদ কত আট পার্সেন্ট হারে ছয় বছরের সুদ আট পার্সেন্ট হারে পাঁচ ছ আটে আটচল্লিশ পার্সেন্ট আটচল্লিশ আটচল্লিশ পার্সেন্ট সুদ আর সুদে আসলে একশো পার্সেন্ট আসল সুদ আর আসল মানে আটচল্লিশ আর একশো একশো আটচল্লিশ পার্সেন্ট 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 এবার এটাকে কাটাকাটি করে এই এই কাটা গেল ঠিক আরও যদি আমি কাটি তো দুই দিয়ে কাটা যাবে নব্বই এটা এটা দুই দিয়ে যদি কাটি তো আমাদের কত সাত আর চার ঠিক আছে আরও যদি আমি কাটি তো এটা কত পঁয়তাল্লিশ দুই দিয়ে আর এটা কত তিন আর একবার তিন কে তিন ছয় এক বাঁচলো আচ্ছা কিছু মিস করে সাত কে চোদ্দ ঠিক আছে সাঁইত্রিশ আচ্ছা আমি নিচে লিখে দিচ্ছি এখানে আমরা পেলাম এটা সমান আমরা পেলাম বি সমান এটা ক্লিয়ার দুই দিক থেকে যদি আমি কালটি খাওয়াই তো বি নিচে চলে আসবে আমাদের আর সাঁইত্রিশ উপরে থাকবে আর নিচে আমাদের পঁয়তাল্লিশ ক্লিয়ার এই দুটো ইউনিট এক ওপরে সাঁইত্রিশ ইউনিট ছোট ছেলের আর বড় ছেলে আমাদের পঁয়তাল্লিশ ইউনিট এই দুটো ইউনিটকে আমরা যদি যোগ করি তো কত ইউনিট হচ্ছে টোটাল ইউনিট কত টোটাল ইউনিট আমরা দেখতে পাচ্ছি সাত ঠিক আর এদিকে সাত সাত আট মানে বিরাশি ইউনিট ঠিক আমি এখানে লিখে দিচ্ছি ওখানে জায়গা না এই বিরাশি ইউনিট মোট এদের আর মোট টাকা কত বিরাশি হাজার ঠিক তো এক ইউনিটের মান বের করবো এক ইউনিটের মান কি হয়ে যাবে বিরাশি বিরাশি কাটা যাবে তো এক ইউনিটের মান আমরা পেয়ে যাব এক হাজার টাকা এক ইউনিটের মান যদি এক হাজার হয় এখানে আমাদের বলেছিল বড় ছেলের কথা বলেছিল বড় ছেলে কোনটা এটা এক ইউনিটের মান এত তো পঁয়তাল্লিশ ইউনিটের মান কত পঁয়তাল্লিশ ইউনিটের মান কত দেখো এগুলো আমি সিম্পলি একটু ডিফাইন করে দিচ্ছি বলে দিচ্ছি তো দুটো জিরো এখানে লেগে তিনটা জিরো লেগে যাবে ঠিক না তো আমাদের কত পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কার টাকা বড় ছেলের টাকা কোথায় রয়েছে একটু একটু রিপিট করে নিবা খুবই ইম্পর্টেন্ট হল তিন নম্বর টাইপটা দেখে তিন নম্বর টাইপে আমাদের কি বলছে দেখে নাও বার্ষিক কত হারে ছ বছরের সুদ আসলের এত অংশ হবে ভালো করে বুঝে নাও ছয় বছরের সুদ সুদ আসলের এত অংশ হবে তো মুদ্রা কথা এখানে আসল আমাদের কোনটা এটা রয়েছে সুদ আমাদের কোনটা রয়েছে এটা রয়েছে ক্লিয়ার যেটা নিচে থাকে সেটা আসল থাকে আর যেটা ওপরে থাকে সেটা সুদ থাকে কারণ কিভাবে সুদ সুদ আসলের আসলের নয় অংশ আর এখানে টাইম দেওয়া রয়েছে তো তিনটা জিনিস পেয়ে গেলাম চারটা জিনিসের মধ্যে তিনটা জিনিসই দেওয়া থাকে তারপরে জিনিসটাকে আমরা আমরা এই মতোই বের করে নিই আর বের করতে বলা হয় অঙ্কটাতে ক্লিয়ার তো বসাও তাই সমান আমরা কত পেলাম নয় পেলাম আমরা কত পেলাম পঁচিশ পেলাম টি সমান আমরা কত পেলাম পেলাম ছয় আর আর সমান আমাদের এখানে বের করতে বলেছে আর দেওয়া আছে এখানে বছর দেওয়া ইয়ার রয়েছে তো নিচে যে একটা আছে এক যদি বসাই তো একশোর সাথে গুণ হয়ে সেম হয়ে যাবে প্রথম টাইপের সাথে ক্লিয়ার যদি ম্যাচ করা হতো সেই জন্য এক বসাতে নেই ক্লিয়ার এবার কাটা কাটি করো পঁচিশ দিয়ে যদি কাটি তো কত চার তিন দিয়ে যদি কাটিতে কত দুই আর তিন দিয়ে কাটলে কত তিন আর দুই দিয়ে যদি কাটিতে কত দুই তো কোনি যদি গুণ করিত কত ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট সুদ কত বার্ষিক কত হারে তো ছয় পার্সেন্ট সুদ সুদের হারে ঠিক না তো এখানে আমাদের সি নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো আর একটা দেখি এই টাইপের চলো ছয় নম্বর দেখো কোন টাকার নির্দিষ্ট সরল সুদে সুদের হার পাঁচ বছরের সুদ আসলের এত অংশ সুদের হার কত দেখো আসলের বলছে আসল আমাদের কোনটা এটা সুদ কোনটা আমাদের ওপরেরটা ক্লিয়ার এবার টাইম বলেছে এটা তো বসাও তো আয় তো আমাদের দুই পি আমাদের কত পাঁচ ঠিক টি আমাদের কত পাঁচ আর আর আমাদের সুদের হারি বের করতে বলেছে ঠিক না আর নিচে আমাদের কত একশো দেখো আমি আই সমান পিটি আর বাই হান্ড্রেড এগুলো যদি অঙ্ক করতে থাকো তো দেখবা এগুলো ইজিলি হয়ে গেছে ক্লিয়ার দেখো পাঁচ পাঁচ গুণ করলে কত পঁচিশ পঁচিশ দিয়ে একই আমি কাটি তো এটা চার কোনাকি যদি গুণ করছি তো আমাদের হচ্ছে আট পার্সেন্ট বাট দেখো এটাই উত্তর রয়েছে এটা আট পার্সেন্ট কিন্তু মানে যারা প্রশ্ন সেট করে তারা কিরকম বুদ্ধি লাগিয়েছে যারা প্রথম করবে তারা অবশ্যই এটাকে ভুলই করবে কিভাবে দেখে নাও এই আট পার্সেন্ট যেটা আছে পার্সেন্ট তুলে নিচে আমাদের কত লেগে যায় একশো একশো যদি লেগে যায় তো দেখো আটের কয় ঘর পর দশমিক হবে এক ঘর দুটো জিরো দুই ঘর পর দশমিক এক আর দুই ঠিক না তো আমাদের জিরো দশমিক জিরো আট ঠিক না এখানে আমাদের বি নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো নেক্সট আচ্ছা এই টাইপটাও শেষ হলো আজকে এই চার নম্বর টাইপটা দেখো চার নম্বর টাইপে কি রয়েছে সাত নম্বর অঙ্ক কোন মূলধন চার বছরে সুদে আসলে বারোশো চল্লিশ টাকা এবং দশ বছরে ষোলোশো ষোলোশো টাকা হয় আসল কত দেখো এখানে বলছে আমাদের ফোর ইয়ার ফোর ইয়ারে সুদ প্লাস আসলে আমাদের কত হয়ে যাচ্ছে সুদ প্লাস আসলে হচ্ছে বারোশো চল্লিশ টাকা তারপরে বলছে দশ ইয়ারের কথা বলছে দশ ইয়ারে সুদ প্লাস আসলে কত হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা হচ্ছে এবার এখানে বুঝার জিনিস এখানে দেখো ডিফারেন্ট কত বছরের রয়েছে এই এখানে যদি দেখো ছয় ইয়ারের ডিফারেন্ট রয়েছে এখানে টাকার ডিফারেন্টটা দেখে দেখে নাও কত টাকার ডিফারেন্ট রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি বাদ করি তো কত জিরো আর ছয় একচলাশো তিন মানে ছত্রিশ মানে তিনশো টাকার ডিফারেন্ট রয়েছে তো আমরা এই জায়গা থেকে বুঝতে পারছি ছয় ইয়ার ছয় ইয়ারের সুদ আমাদের কত টাকা হবে ঠিক তো এক ইয়ারের সুদ কত হবে এর নিচে বসে যাবে বা ডাইরেক্ট কাটাকাটি করতে পারো ছয় ছয় ছত্রিশ মানে ষাট টাকা এক ইয়ার এর সুদ আমি কত পেলাম ষাট টাকা এক ইয়ারের আয় আমরা কত পাচ্ছি আট টাকা পাচ্ছি এবার যে কোনো দুটো ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশনে বসিয়ে না উত্তর তোমার হয়ে যাবে ধরুন আমি লাস্ট ইকুয়েশানে বসাচ্ছি তো লাস্ট ইকুয়েশনে দেখো এখানে বলছে এক এক ইয়ারের মানে এক বছরের সুদ কত আমাদের ষাট টাকা তো দশ বছরের সুদ কত হয়ে যাবে ছশো টাকা আর এখানে আমাদের এই ষোলোশো টাকা যেটা দেওয়া আছে এটা কি দেওয়া রয়েছে সুদে আসলে দেওয়া রয়েছে তো এখানে আমাদের সুদ প্লাস আসলে আমাদের দেওয়া রয়েছে মুখে মুখে হয়ে যায় জাস্ট আমি বসিয়ে দেখাচ্ছি এটা সুদ আসল তো আমি যদি এখানে আমাদের দেখো আমাদের আই কত ষাট টাকা তো আমাদের এই সুদ কত কত টাকা ছশো টাকা কেন ছশো টাকা দশ বছরের ছশো টাকা দশ বছরের ছশো টাকা হয় তো সুদে আসলে আমাদের ষোলোশো তো আসল কত আমাদের এখানে বসাতে পারো ছশো কে ঠিক না এভাবে করে বসিয়ে করতে পারবা डायरेक्टली করতে পারো পি সমান আমাদের কত 1000 টাকা ক্লিয়ার এই 600টা প্লাস আছে এদিকে আসলে মাইনাস হবে এখান থেকে বাদ হয়ে ক্লিয়ার তো এখানে আমাদের C নম্বর রাইট তোমরা যদি চাও তো এটা তো বসিয়ে দেখতে পারো সেমই উত্তর আসবে ক্লিয়ার চলো নেক্সট দুটো ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশনে বসাও চেকোন 8 নম্বর দেখো কোন মূলধন 8 বছরের সুদে আসলে এগারোশো কুড়ি টাকা এবং দশ বছরে সুদে আসলে টাকা হয় সুদের হার কত ভালো করে বুঝে নাও রয়েছে দেখো আমাদের এখানে কি বলেছে আমি এখান থেকে করে দিচ্ছি বসিয়েই দিচ্ছি সুদ প্লাস আসল ঠিক কত টাকা বলেছে এগারোশো কুড়ি আর দশ বছরে কত বলেছে সুদ প্লাস আসল বারোশো টাকা বলেছে তো দেখো এখানে এর ডিফারেন্স দেখো না দুই ইয়ারের রয়েছে এখানে টাকার ডিফারেন্স দেখে টাকার কত আশি টাকা তো এক ইয়ারের টু ইয়ারে আমাদের বলছে সুদ আশি টাকা তো এক ইয়ারের সুদ কত টাকা হবে এক ইয়ারের সুদ কত টাকা হবে চল্লিশ টাকা ঠিক না কাটলে এক ইয়ারের সুদ কত চল্লিশ টাকা যে কোনো দুটো ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন পুট করে দাও এক ইয়ারের সুদ আমি পাচ্ছি চল্লিশ টাকা তো দশ ইয়ারের সুদ আমি যদি লাস্টেরটাতে বসাই তোমরা আমরা ফার্স্ট ইয়ারটাতে বসিয়ে দেখি নাও লাস্টেরটাতে এই জন্য বসাচ্ছি কিন্তু দশ রয়েছে তো কালকুলেশান করতে আমাদের সুবিধা হবে ঠিক না তো এক ইয়ারের যদি আমাদের চল্লিশ টাকা তো দশ ইয়ারের আমাদের কত চারশো টাকা ঠিক তো চারশো টাকা আমাদের কি পেলাম এটা আয় পেলাম চারশো টাকা সুদ হয়ে যাবে দশ বছরে তো আমরা এখানে সুদের হার চেয়েছে তো আয় সমান আমরা কি জানি পি টি আর বাই পি টি আর বাই হান্ড্রেড জানি বসাও মান এটা আমাদের আয় কত আয় কত চারশো টাকা টি আমাদের কত দেখো বারোশো টাকা সুদে আসলে রয়েছে তো টাকা বাদ হয়ে যাবে তো কত কত টাকা আমাদের আমাদের কি আসল ক্লিয়ার বলেছে দশ বছরের কথা বলেছিল সুদের হার আর বের করতে বলেছিল নিচে আমাদের হান্ড্রেড দুটো জিরো দুটো জিরো কাটা গেলো একটা জিরো একটা জিরো কাটা গেলো আট দিয়ে কাটলে পাঁচ চারটে চল্লিশ মানে আরের সমান সুদের সমান পাঁচ পার্সেন্ট হারের সুদ দিচ্ছে এখানে ডি নম্বর আশা করি ক্লিয়ার না হলে একটু রিপিট করে নেওয়া পাঁচ নম্বর টাইপটা দেখে না পাঁচ নম্বর টাইপটাতে আমাদের কি বলছে নয় নম্বর এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে আট পার্সেন্ট হারে আট পার্সেন্ট আছে আট পার্সেন্ট হারে ছয় বছরের জন্য এবং দশ পার্সেন্ট হারে তিন বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য এত টাকা হয় প্রতিটি মূলধন কত টাকা ছিল এক ব্যক্তি দুটি সমান মূলধন দুটোই কিন্তু সমান মূলধন রয়েছে একজন আট পার্সেন্ট হারে ছয় বছর আর দশ পার্সেন্ট হারে তিন বছরের রাখছে তো সুদের পার্থক্য এই টাকাটা হচ্ছে ভালো কথা আট বছরের ছয় আট বছর বলছি ছ ৬ আটচল্লিশ সুদ এবার দশ পার্সেন্ট হারে তিন বছরের সুদ কত ত্রিশ পার্সেন্ট সুদ তো এই সুদের পার্থক্যটাতে এটা দেওয়া রয়েছে এখানে বলেছে পার্থক্য তো এটা পার্থক্য ডিফারেন্ট কত যদি আমি বাদ করি তো কত আঠারো পার্সেন্টের ডিফারেন্স তো এই আঠারো সমানই তবে এই আঠারো টাকা এক পার্সেন্ট সমান কত এক পার্সেন্ট সমান কত যদি আমি কাটি তো বা বসিয়ে কাটতে পারো ঠিক তো এক পারসেন্ট সমান আমরা কত পেলাম ঠিক না এবার দেখো এখানে চাইছে প্রতিটি মূলধন কত টাকা প্রতিটি মূলধনের কথা বলছে মানে আসলের কথা বলছে আসল সবসময় কত হয় একশো পার্সেন্ট হয়

রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে বারো পার্সেন্ট সরল সুদে চার বছরের জন্য এবং একই পরিমাণ টাকা ব্যাংকে পনেরো পার্সেন্ট সরল সুদে পাঁচ বছরের জন্য রাখলো যদি সুদের পার্থক্য এত টাকা হয় তবে প্রতিটি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত মানে আসল কত আসল আমি কি বললাম একশো পার্সেন্ট হয় এখানে দুটো বারো পার্সেন্ট হারে চার বছরে তো বারো বারো চব্বিশ চার বারে কত আটচল্লিশ পার্সেন্ট প্রথম দ্বিতীয় ক্ষেত্রে বলছে পনেরো পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য পাঁচ পনেরো কত পাঁচাত্তর পার্সেন্ট এই যে টাকা হলো এদের পার্থক্যটার টাকার কথা বলছে এটা তো এর পার্থক্য বের করলেই তো এটার সমান ঠিক না এখানে কত যদি পনেরো থেকে আমাদের তো সাত আর সাত তো সাত থেকে আমাদের পাঁচ বাদ হাতের এক তো সাতাশ সাতাশ পার্সেন্টই সমান আমাদের কত এটা মানে তেরোশো সমান কত একশো পার্সেন্ট সমান কত একশো পার্সেন্টটা কি এটাই তো আমরা বের করব এটাই তো আসল সেখানে আমি একইবারে করে দিচ্ছি ঠিক না তো পাঁচ সাথে পঁয়ত্রিশ দশ হ্যাঁ পাঁচবারে কেটে যাবে তো এটা কত পঞ্চাশ পঞ্চাশ আর একশো যদি গুণ হয় তো আমাদের হয়ে যাবে কত পাঁচ হাজার ঠিক না এখানে আমাদের সি নম্বর আশা করি এখানে তবে প্রতিটি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত পাঁচ হাজার টাকা আচ্ছা ছয় নম্বর নেওয়া হয়েছে একটা টাইপ করে বেশি নিচ্ছে যত পারছি কিন্তু ওখানে পাঁচটাই টাইপ আমি লিখছি ঠিক না একটি মূলধন চার বছরের দ্বিগুণ হয় এটা খুবই ইম্পর্টেন্ট ছিল বারবার করে ছাড়ার ইচ্ছা বাট আমি ছাড়লাম না চলো তোমরা এটাও দেখে নাও আর এখানে দুটো হোমওয়ার্কও রয়েছে তোমাদের ঠিক না লাস্টের সময় টাইপ থেকে আর টাইপ মাঝখানের কোনো একটা টাইপ থেকে তো দেখো খুবই সহজ সহজ একটি মূলধন সহজ বলতে খুবই ইম্পর্টেন্ট রয়েছে একটি মূলধন জাস্ট বুঝতে হবে চার বছরে দ্বিগুণ হয় চার বছরে দ্বিগুণ হয় মানে প্রথমে যদি এক্স থাকে তো টু এক্স হয় এটা কত বছর হচ্ছে চার বছর হচ্ছে মানে ফোর ইয়ার হচ্ছে ক্লিয়ার দেখো মুদ্রা কথা এখানে বুঝার বিষয় এটা আসল আছে আর এটা সুদ প্লাস আসল হচ্ছে ঠিক তো এখান থেকে যখন আমি বাদ করব আর সেটা কি পাবো এক্স থেকে টু এক্সকে বাদ করলে আমরা এক্স পাবো এই এক্সটা হতে কত বছর লেগেছে চার বছর লেগেছে এখানে বলে দিয়েছে সেমভাবে ভাবে এদিকে বলছে কত বছরে সেটা পাঁচ গুণ হবে প্রথমে যদি এক্স থাকে সেটা ফাইভ এক্স হয়েছে তো এটা কত বছর এখানে তো বছর দেওয়া ছিল তো এখানে দেখো এটা আসল ছিল এটা আমাদের কি হয়েছে সুদে আসলে হয়েছে তো আমি যদি আসলটাকে বাদ করে দিই তো এখানে কি পাবো সুদ পাবো সেমভাবে এটাও আমরা কি পেয়েছি সুদ পেয়েছি এখানে কত ফোর মান যদি ফোর হয় এখানে বি নম্বর রাইট আশা করি ক্লিয়ার না হলে রিপিট করে দেখো চলো তারপরে এই টাইপের আরো একটা দেখি একটু এটা আলাদা ভাবে বুঝিয়ে দিচ্ছি আমি একটি মূলধন সাত বছরে তিন গুণ হয় কত বছরে পাঁচ গুণ হবে দেখে না বুঝে নাও এখানে আমাদের পি ছিল কি হয়ে গেছে থ্রি পি হয়ে গেছে সুদে আসলে কিন্তু থ্রি পি হয় কত বছরের কথা বলেছে এই জায়গাটাতে সাত ইয়ের কথা বলেছে তো এই দেখো এর ডিফারেন্স দেখো পি আর থ্রি পি এর টু পি এর টু পি তো এই টু এই টুটা কি দেখো এটা পি মানে আসল এটা আর এটা সুদ প্লাস আসলে হয়েছে তো এখান থেকে যদি আমি পিটাকে বাদ করি কে পড়ে থাকবে আই পড়ে থাকবে মানে সুদ পড়ে থাকবে তো এই দুই ইউনিট সমানই আমাদের কত সাত বছরে হয়েছে তবে এক বছরে কত হবে সাত বাই দুই তবে ঠিক না এটা এক ইয়ারের এবার তারপরে বলছে কত হচ্ছে এর ডিফারেন্টটা দেখে না এর ডিফারেন্ট কত হচ্ছে ফোর পি তো ফোর পি বলতে ফোর এটা ফোর আই আর এখানে ওয়ান ওয়ান ইয়ার সমান সাত বাই দুই তো ফোর ইয়ার সমান কত হয়ে যাবে তো জাস্ট এখানে আমরা কি করব এই যে পি বলো বা আই বলো যেটা বলো তো জাস্ট আমরা মান যদি পুট করি তো এখানে আমাদের সাত বাই দুই বসে যাবে তো কাটাকাটি যদি করো তো দুই সাতকে সাত কত চোদ্দ দেখে নাও একটু আমি এটাকে ক্লিয়ারিটি আরো করে দিচ্ছি ঠিক তো এখানে আমাদের বি নম্বর রাইট দেখে নাও এখানে যদি এক্স ধরো তো ডেজিমেটার যেটাই ধরো না কেন এখান থেকে যেটা বাদ দিচ্ছ এটা আমাদের পি বাদ দিচ্ছি তো কে পড়ে থাকবে আই পড়ে থাকবে এটা আই আই ঠিক না আই ঠিক আর এখানে আমাদের আই যেটা ছিল আই ছিল দুই ইউনিট এক ইউনিট আই সমান মানে ওয়ান ইয়ার সমান এটা তো ফোর ইউনিট সমান কত জাস্ট একে গুণ করে দাও তো গুণ করলাম আমাদের চোদ্দ ইয়ার চোদ্দ ঠিক আশা করি ক্লিয়ার চলো দুটো হোম হোমওয়ার্ক রয়েছে আচ্ছা এটার উত্তর যারা যারা দিয়েছ তারা এখানে এ সবচেয়ে প্রথম কে দিয়েছে আমি সেইগুলো বলে দিচ্ছি ওয়ান সেকেন্ড ওয়েট করে আর আজকে হোমওয়ার্ক যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের তেরো নম্বর টাইপ নম্বর এখানে দেখো মাসে দেওয়া রয়েছে দুই বছর এটা মাসে আর নিচে যেটা বছর হবে ওটা মাসে হবে ঠিক আর এটা রয়েছে এই দুটো বাড়ি থেকে বাড়ি থেকে করে তোমরা উত্তর দিবা ঠিক এবার দেখো এটার উত্তর কারা কারা প্রথম দিয়েছে সেইগুলোর নাম আমি বলে দিচ্ছি অনেকগুলো কমেন্ট আছে তো একটু ওয়েট করে নাও আমি খুঁজ আমাকে খুঁজতে দেওয়া একটু হ্যাঁ পেয়ে গেছি শুভম সব থেকে প্রথম উত্তর দিয়েছে আর সঠিক উত্তর দিয়েছে ঠিক এখানে চার পাঁচ জন উত্তর দিয়েছে প্রত্যেকজন সঠিক উত্তর দিয়েছে তারপরে উত্তর দিয়েছে শুভঙ্কর তারপরে অনেকেই উত্তর দিয়েছে কৃষ্ণ দিয়েছে পিয়ালি দিয়েছে ঠিক আছে তো চলো এটার উত্তর এই এই ছিল ক্লিয়ার এবার এই দুটো করে আমাকে পাঠাবা এই দুটো অঙ্ককে তারপরের দিন ক্লাস হবে সেখানে আমি এটা করে দেবো বা এনাউন্সমেন্ট করে দেব কে প্রথম উত্তর দিল কে লাস্টে দিয়েছে ক্লিয়ার থ্যাংক ইউ তবে এইটুকুই ছিল আজকের ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও দেখা পরবর্তী ভিডিওতে